সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এখন আমি দেখাবো কিভাবে বিদ্যুতের আবেদনটি করবেন। পুরো প্রসেস আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। আজকে থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। পিডিবি নিয়োগ পদের সংখ্যা 818 জন নিয়োগের যে আবেদনটি, তো সঠিকভাবে কিভাবে আবেদনটি করতে হবে পুরো প্রসেস আমি সংক্ষিপ্তভাবে আপনাকে দেখিয়ে দেব। তো যে আবেদনটি আমি করছি, এটি একটি আমার অনলাইন কাস্টমারের কাজ। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লিঙ্কটিতে প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন লিঙ্কটি, আমি লিঙ্কটিতে প্রবেশ করব। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি যে ক্যাটাগরিটিতে আবেদন করতে চাই সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবো। যেমন আমি সিকিউরিটি গার্ডে আবেদন করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো। আমি আবার বলছি, এটি একটি আমার অনলাইন কাস্টমারের কাজ। তো উনি আমাকে কাজটি দিয়েছেন, কাগজপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তো ওনার কাজটি আমি করে দিচ্ছি। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসটি আমি দিচ্ছি, আমি ছাড়া অন্য কেউ দিচ্ছে না অনলাইনের আবেদনের এই সার্ভিসটি। দেন এখান থেকে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। তো পেজটিতে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ধারাবাহিকভাবে পূরণ করতে হবে। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি পূরণ করে আপনাকে দেখাচ্ছি। তো এখন কিন্তু অ্যাড্রেস পূরণ করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে। তো আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই দিতে পারেন, এছাড়া আলাদাভাবে দিতে পারেন। ঠিকানা দেওয়ার পর আপনাকে অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশনগুলো দিতে হবে। তো যেহেতু এটি অষ্টম শ্রেণীর আবেদন, তো আমি শুধু JSSCটাই দিব। আপনি যদি SSC দিতে চান, চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি বড় পদে আবেদন করেন, প্রসেস কিন্তু একই রকম। তো কোয়ালিফিকেশনগুলো একই প্রসেসে দিতে হয়, একটি যদি আপনি দেখেন বাকিগুলো কিন্তু আপনি অবশ্যই পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আদার্স এক্সপিরিয়েন্স। তো আদার এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে অবশ্যই দিতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু দিতে হবে না। তো সব ক্যাটাগরি কিন্তু এই আদার্স এক্সপিরিয়েন্সটি থাকবে না, যদি না থাকে আপনি দিবেন না, আর যদি থাকে অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে। দেন সিকিউরিটি কোড, অবশ্যই এই কোডটি এখানে বসিয়ে দেন আইডি ক্লিয়ারে টিক মার্ক দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সাবমিটে ক্লিক করার পর কিন্তু অ্যাপ্লিকেশন প্রিভিউ কপিটা দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার, এখানে ছবি এবং সিগনেচারটা বসাতে হবে। আর যদি মনে করেন যে এখানে বানান কোনো প্রকার ভুল ত্রুটি রয়েছে, তাহলে কিন্তু চাইলে আপনি আবার এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দি অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। যেহেতু আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, তো এখান থেকে আমি আপলোড ফটো এবং সিগনেচার দিয়ে কিন্তু আইডি ক্লিয়ারিটি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর কিন্তু অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পাচ্ছেন। তো স্কার্টল ডাউন করলে একটু নিচে নামবেন, নামার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো
ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনার সকল ক্যাটাগরিতে আবেদনটি করবেন। এছাড়া আমি আবারও বলছি, এটি কিন্তু আমার একটি কাস্টমারের আবেদন, অনলাইন কাস্টমারের আবেদন। তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মাত্র 50 টাকায় কিন্তু ঘরে বসে সার্ভিসটি পেয়ে যাবেন। একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।